নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোনো সরকারি চাকরির পরীক্ষার OMR অ্যান্সার শিট কীভাবে ফিল আপ করতে হয়। তো বন্ধুরা, এই OMR অ্যান্সার শিটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে যদি কিছু ভুল করে ফেলি তো সারা বছর ধরে পরীক্ষার প্রিপারেশন যা নিয়েছো তো পুরোটাই ফালতু হয়ে যাবে। তো এটা খুব মন দিয়ে দেখে নাও যাতে পরীক্ষার হলে ভুল না হয়। তো OMR শিটটা পাওয়ার পর তোমরা প্রথমেই দেখবে ওপরে লেখা আছে বড় বড় করে, ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি। এটা পুরোটাই ব্ল্যাক বল পেনে ফিল আপ করতে হবে। তো আমার কাছে ব্ল্যাক বল পেন নেই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি নীল কালারের পেনে করে করছি ফিল আপটা। তো এখানে দেখো, আমি প্রথমে ফিল আপ করে নিয়েছি, তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার দেখাচ্ছি। তো এখানে দেখো, বড় হাতের এখানে এক নম্বর কলমটা দেখো, কলমটা নেম ইন ব্লক লেটার। এখানে যে পরীক্ষা দেবে তার নামটা বড় হাতের লিখতে হবে। এখানে সৌমেন, SOUMEN, সৌমেন, JALANI, জ্বালানি। দু নম্বর কলমটা দেখো, নেম ইজ পোস্ট, নেম অফ পোস্ট, মানে তোমরা যে পোস্টে পরীক্ষা দেবে তো সেই পোস্টের নামটা হবে এখানে। তো এখানে দেখো, তিন নম্বর কলমটা দেখো, ডেট অফ এক্সাম, মানে যেই ডেটে এক্সাম দেবে সেই ডেটটা লিখে দেবে। আমি শুধু আজকের ডেটটা লিখে দিয়েছি, 20/12/2019, আজকের ডেটটা আমি লিখে দিয়েছি। তো তোমরা যেই ডেটে পরীক্ষা দেবে সেই ডেটটার নাম এখানে লিখে দেবে। তো এখানে দেখো, চার নম্বর কলমটা দেখো, প্যারাগ্রাফ মাস্ট বি ইন ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফ্রম, আদারওয়াইজ ক্যান্ডিচিওর মে বি ক্যান্সেলড। মানে প্যারাগ্রাফটা যে ভাষাতে থাকবে তো সেই ভাষাতেই তোমরা লিখবে, তো ওখানে ওই জন্য লিখে দিয়েছি এখানে। তো এবার দেখো, পাঁচ নম্বর কলমটা দেখো, পাঁচ নম্বর কলমটা হচ্ছে নেম অফ এক্সামিনেশন সেন্টার, মানে কোথায় পরীক্ষা করবে সেই জায়গাটার নাম এখানটা লিখতে হবে। আমি ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম, তোমরা কিন্তু ওই জায়গাটার নাম লিখবে। ছ নম্বর কলমটা দেখো, লেফট হ্যান্ড থ্রাম, মানে বাঁহাতের বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্টটা এখানে বসাবে। তো এখানে দেখো, ক্যান্ডিডেট সিগনেচার, মানে যে পরীক্ষা দেবে তার সিগনেচারটা এখানে হবে, সৌমেন জ্বালানি। আমি আমার সিগনেচারটা করলাম, তোমাদের সিগনেচারটা এখানে বসিয়ে দেবে। তো এখানে দেখো, ইনভিগিলেটর সিগনেচার, ইনভিগিলেটর সিগনেচার, তো এখানে যে পরীক্ষা নেবে টিচার কিংবা ম্যাডাম তো তার সিগনেচার এখানে হবে। আর এখানটা দেখো, কমিউনিটি, তো এখানে দেওয়া আছে SC, ST, OBC, UR, আদার্স, মানে আদার্স যেসব আছে কাস্ট। তো এখানে দেখো, প্রথমে যদি তোমরা SC হও কিংবা ST হও, OBC হও, যাও হও, তো এই ঘরটা লিখবে। আমি SC লিখেছি, SC লিখে, তো এখানে যে ফাঁকা ঘরগুলো থাকবে তো এখানেও ফাঁকা ঘরটা একদম পুরো ব্ল্যাক বল পেনে করে ভরাট করে দেবে। এবার দেখো, দশ নম্বর কলমটা দেখো, কোশ্চেন বুকলেট নাম্বার, তোমাদেরকে যে কোশ্চেনটা দেবে তার উপর একটা বুকলেট নাম্বার দেওয়া থাকবে, তো ওখানে একটা নাম্বার থাকবে। তো আমি এখানে একটা বোঝানোর জন্য জাস্ট আমি এখানে একটা যাও একটা নাম্বার লিখে দিয়েছি, 2, 1, 4, 3, 5, 6, 7। তো এখানে কী করতে হবে, একই লাইনে 9 পর্যন্ত আছে, তো এখানে 1 আছে, 2 আছে, তো এখানে যে 2টা একদম পুরো ভরাট করে দেবে, একদম যেন দাগটা যেন বাইরে না বেরোয়, একদম কালো ভরাটটা একদম পুরো সাদা ঘরটাতেই করবে। বাইরে বেরোলেই কিন্তু পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে, একদম ফালতু হয়ে যাবে পরীক্ষাটা। দেখবে পুরো ঘরটা যেন ভরাট হয়, বাইরে যেন একদম না বেরোয়, এটা বারবার তোমাদেরকে বুঝে নাও বলছি। এখানে দেখো, এক নম্বরটা দেখো, এক, এবার দেখো এক নম্বর ঘরটা ভরাট হয়ে গেছে। এবার ধরো একই ঘরে দুটো ভরাট করে ফেলেছো, তখন কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে, পুরো কোশ্চেন বুকলেট, কোশ্চেন OMR অ্যান্সার শিটটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার কোনো অ্যান্সার শিট পাবে না, কারণ একটা করেই অ্যান্সার শিট দেয় পরীক্ষার হলে, একই লাইনে দুটো করবে না, তো দুটো করলেই ক্যান্সেল। আমি শুধু জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, চারটা আমি একদম পুরো ভরাট করে দিয়েছি সাদা ঘরটা, তিনটাও ভরাট করে দিয়েছি, পাঁচটাও দেখো ভরাট করে দিয়েছি, ছয়টাও দেখো ভরাট করে দিয়েছি, সাতটাও ভরাট করে দিয়েছি, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। তো এবার দেখো, রোল নাম্বার, রোল নাম্বারটাও তোমাদেরকে উপরে দেওয়া থাকবে, তো রোল নাম্বারটা অ্যাডমিটে পেয়ে যাবে, ওই রোল নাম্বারটা এখানে বসিয়ে তোমাদেরকে ভরাট করতে হবে। এই যে আমি ভরাট করে রেখেছি আগে থাকতে, এই যে ভরাট করে দিয়েছি, তিনের জায়গায় তিন, চারের জায়গায় চার, একই লাইনে যেন দুবার না যেন হয়, দুবার যেন ভরাট না হয়, মানে একই লাইনে দুটো ঘর যেন ভরাট না হয়, বিশেষ করে এইটা, এই SC
কাজটা আর কোশ্চেন বুকলেটটা আর রোল নাম্বারটা একই লাইনে যেন দুবার না হয়। এই অ্যান্সার শিটটা তোমার দুবার হলে অসুবিধা নেই, অ্যান্সার শিটটা আবার কোশ্চেন বুকলেট নাম বুকলেটটা তুমি যখনই ফিরবে তখনই কোশ্চেনটা পেয়ে যাবে, আর কোশ্চেনের চারটে করে অ্যান্সার এ অপশান দেওয়া থাকবে, এ বি সি ডি দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। তো দেখা গেল একের দাগের কোশ্চেনটার হচ্ছে এ অ্যান্সার, তুমি হয়তো একই লাইনে দুবার ফুটকুড়ি পাকিয়ে ফেলেছো, তো তখন কি হবে শুধু এই এক নম্বরের কোশ্চেনটাই বাদ হয়ে যাবে, এক নম্বরের কোশ্চেনটা বাদ হয়ে যাবে, কিন্তু তোমরা ভেঙে পড়ো না, তখন কিন্তু এক নম্বরের কোশ্চেনটাই বাদ হয়, বাকি কোশ্চেনগুলো ঠিক করলে তোমরা পাস করে যেতে পারো, বাকি কোশ্চেনগুলো তখন কিন্তু ঠিক করার চেষ্টা করবে। আবার দেখো বিএডটা এটা তো কোশ্চেন ওএমআর অ্যান্সার শিটটা পাওয়ার প্রথমেই তোমরা পেছন দিকে একবার উল্টে দেখবে যে কারেক্ট কারেক্ট এখানে লেখা আছে, একদম পুরো ভরটা কারেক্ট, আর এটার হচ্ছে রং, এই যে অল্প করলে রং হয়ে যাবে, বাকিটা ভরাট হয়নি ওই জন্য অল্প একটুখানি করা আছে ওই জন্য এটা রং। এখানে দেখো আমি প্রথমে বলেই দিলাম তোমাদেরকে যে এসসি লিখে এই ঘরটা পূরণ করতে হবে, এটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য, যে এটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য, এটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওই জন্য আমি দেখাইনি তোমাদেরকে। তো এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে এখানে, তো এখানে দেখো এখানেও সেই কোশ্চেন বুকলেট নাম্বার এখানে দেওয়া আছে, সব দেওয়া আছে, দেখো রোল নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অবশ্যই অন করে দেবে যাতে আমি আরও ভিডিও ছাড়ি তার নোটিফিকেশান তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা নমস্কার।